মানুষের শরীরে রক্ত পচা পোকা পরিষ্কার করা কিন্তু একটা চারটিখানি ব্যাপার না। আমি মিটন সমদ্দার, বর্তমানে চাইল্ড এন্ড ওল্ডেজ কেয়ারের পরিচালনা দায়িত্বে আছি। আমি মূলত এই কাজটা শুরু করছি 2014 সালে। আমি যখন শুরু করি তখন একজন মানুষকে সাহায্য করতে আসছিলাম। আমার নিজস্ব একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, যেটা হলো নার্সিং সার্ভিস। আমরা বয়স্কদের বাসাতে সার্ভিস দিই। তো আমার কাছে মনে হলো যাদের অনেক টাকা পয়সা আছে, যারা টাকা দিয়ে সার্ভিস কিনতে পারে, তারা হয়তো বা পরিবারে ভালো থাকে, কিন্তু যাদের রাস্তায় পড়ে আসছে, পড়ে থাকে বা রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে সন্তানরা, তাদের জন্য কিছু করা দরকার। সেই উদ্দেশ্য থেকেই একজন মানুষকে হেল্প করার জন্য আমার পরিবারে নিয়ে আসি। পরবর্তীতে আমার বাসাতে আসলে ওনার যাকে তুলে নিয়ে এসেছিলাম, ওনার পা পচন থাকার কারণে ওনাকে আমাদের বাসায় রাখা সম্ভব হয় নাই। একটা টিনশেড বাড়ি ভাড়া করে একটা রুম 3500 টাকায় সেই রুমে রাখি। এরপর থেকেই তো চলমান, এই পর্যন্ত প্রায় আমরা 1100-1200 বৃদ্ধ বাবা মাকে আশ্রয় দিচ্ছি। এর মধ্যে কিছু বাবা মা পরিবারে ফেরত গেছে, কিছু বাবা মা আমাদের কাছে দাপন, প্রায় 450-500 বাবা মা আমাদের দাপন গোপন করতে হয়েছে। যে আজকে এখন যখন আমি কথা বলছি, তখন একজন বাবাকে আমরা দাফন কবুল করছি, আজকে মারা গেছে ঈদের দিন। তো এই তো, এছাড়া আমরা প্রতিদিনই বাচ্চা পাই। ঢাকা শহরস্থ যতগুলি থানা আছে সেখান থেকে যে বাচ্চা হারাই যায় বা যে বাচ্চা বিভিন্ন মানুষ নিয়ে থানায় জমা দেয়, ওই বাচ্চাগুলি আমাদের কাছে আসে। আমরা প্রায় 500-600 বাচ্চা পরিবারে ফেরত দিতে সক্ষম হয়েছি। এর মধ্যে আমার কাছে নিজস্ব কিছু বাচ্চা হয়ে গেছে, আমার 35টা বাচ্চা আছে, যারা সকলে 4-5 জন ব্যতীত সবাই প্রতিবন্ধী। এখন আমার বাবা মা আছে 135 জন এবং আমার প্রতিবন্ধী বাচ্চা আছে 35 জন, মোট 170 জন। একই সাথে আমার সহকর্মীরা আছে প্রায় 60 জনের কাছাকাছি। আর্থিক বিষয়টা ভাই, এটা হলো আমার ফেসবুকে 2টা পেজ আছে। একই সাথে আমার ছোট্ট একটা বিজনেস আছে। আমার বিজনেস থেকে মাসে আমি 5-6 লাখ টাকা আয় করি। একই সাথে আমার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা প্রায় 2 কোটির কাছাকাছি। আমার একটা ফেসবুক পেজ আছে যেখানে আজকে পর্যন্ত 1,37,00,000 শুভাকাঙ্ক্ষী আছে, আর একটা পেজে আছে প্রায় 37,00,000। তারপর আমার আইডিতে প্রায় 11,00,000 ফলোয়ার। সব মিলে শুভাকাঙ্ক্ষীদের স্বেচ্ছাদানে চলে মূলত। আমাদের যদি সহজ করে বলি, আমরা কোনো এনজিও সংগঠন সংস্থা বা বড় কোম্পানি বা কোনো বড় ব্যক্তি উপদেষ্টা বলেন, পরিচালনার দায়িত্ব বলেন, কেউ নাই। এখন পর্যন্ত একাই পরিচালনা করতেছি এবং টাকাটা আসতেছে মধ্যবিত্ত নিম্নবিত্ত বা স্বেচ্ছায় যে যা দেয় আর কি, 10 টাকা 20 টাকা 1 টাকাও দেয় মানুষ। প্রতিবন্ধকতা তো অনেক ফেস করছি আমি। যখন এখন 2018 সালের আগ পর্যন্ত রাস্তায় মানুষ তুলতে গেলে দেখা যেত গণধোলাই ফেসছি, তারপরে হঠাৎ করে পুলিশে ধরে নিয়ে থানায় নিয়ে পিটাইতো। অনেকবার হয়েছে, যেরকম 5-6 বার হসপিটালে ভর্তি হইতে হয়েছে, আইসিইউতে ভর্তি হইতে হয়েছে, মানুষ না বুঝে পিটাইতো। এক গণ মানে মনে করেন কেউ, আর একজন মানুষকে রাস্তায় তুলতে গেলাম, কেউ একটু নক করলো মাথার উপরে, পরে সবাই মিলে 50-60 জন 100 জন ধরে মারতো, মেরে হয়েছে। এছাড়া আমাদের এখানে চাঁদাবাজি হয়েছে 2-2 বার। এই তো প্রতিবন্ধকতা তো আছে। এছাড়া একই সাথে আমাদের এখানে যারা আসে তারাও অনেক সময় থ্রেট দেয়, ই করে। বৃদ্ধ বাবা মাকে আনলাম, আনার পর একটা ভিডিও রাস্তা থেকে একটা বৃদ্ধকে তুলে আনছি, দেখা গেছে উনি সচ্ছল পরিবারের বা ক্ষমতাধর পরিবারের বাবা বা মা। তো যখন তুলে আনে ভিডিও বানাই বা ছবি পোস্ট করি, তখন তাদের মান সম্মান হানি হলে তারা অনেক সময় থ্রেট দেয়, দেখে নেবে, হুমকি টুমকি দেয়, এতো আছেই। হ্যাঁ, প্রশাসন সাপোর্ট এখন বর্তমানে পাচ্ছি, খুব ভালো পাচ্ছি। একই সাথে আমরাও প্রশাসনকে হেল্প করতেছি। সেটা হলো যেমন 999-এ যে মানুষগুলি হারায় মানে পাওয়া যায় 999-এর ফোনের মাধ্যমে, সেই মানুষগুলোকে কিন্তু আমরাই আশ্রয় দিচ্ছি। আমি আপনাকে বলি, ওনাদের সাথে আমার বন্ডিংটা অন্যরকম, আপনাকে এটা ভাষায় বর্ণনা করা যাবে না। ওনারা কারো কথা না শুনলেও আমার কথা শুনে, একদম সহজ করে যদি বলি, আমার বাবা মারা অনেকেই আছে যারা নিজেদের পায়খানা পোষা বা অন্যের পায়খানা পোষা নিজে খেয়ে ফেলে। হ্যাঁ, তারপরে একজনকে একজনে মারধর করে, অনেক সময় আছে গলায় ফাঁস দেওয়ার প্রতিবন্ধকতা আছে, যে লাইট ফ্যান যেগুলি দেখেন কাঁচের গ্লাস পর্যন্ত চাবিয়ে খায় ফেলে। এই মানুষগুলো এত মানসিক মানে বিপর্যয় থাকলেও আমার কথা শুনে, আমার সাথে ওদের বন্ডিংটা ভালো। মা বলে ডাক দিলে বা বাবা বলে ডাক দিলে, জড়াই দিলে, চুমা দিলে খুব খুশি হয়ে যায়, কারো কথা না শুনলেও আমার কথাটা শুনে। তো এইখানে একটা মায়ার ব্যাপার আছে, এগুলি আসলে মুখে বলে বোঝানো যাবে না। আর এদের সাথে যে আমার বন্ডিংটা, এটা যতই ঝড় তুফান আসুক বা যত ঝামেলা হোক, এটা কোনো ব্যাপারই না আমার জন্য। আমার লাভটা হলো কি ভাই, দেখেন আজকে আপনারা কেন আসছেন। হ্যাঁ, আমি ভালো কাজ করতেছি বা অসহায় মানুষকে আশ্রয় দিচ্ছি, সেই জন্যই আসছে। আমার মতো মানুষকে, মানুষের বাংলাদেশে 1,37,38,00,000 শুভাকাঙ্ক্ষী, মানে শুধু আমার আইডিতে, এটা একটা বড় ব্যাপার না। এবং এখন বাইরে গেলে মানুষ আমাকে চিনে, তো সব মিলিয়ে তো লাভ আমারই, আমি আমার লাভের জন্য করতেছি সহজ কথা। আমার পরিবারে আমার স্ত্রী তো আসলে, স্ত্রীর সহযোগিতা না থাকলে তো এই কাজ করা যাবে না। আমার স্ত্রীর পুরো সাপোর্ট ছিল,
এবং আমার সহকর্মী যারা আছে, আমার সাথে যারা কাজ করতেছে, সকলের সাপোর্ট আছে। যে যাই বলেন, পায়খানা পোশাক পরিষ্কার করা, রক্ত মানুষের শরীরে রক্ত পচা পোকা পরিষ্কার করা কিন্তু একটা চারটিখানি ব্যাপার না। তো সেই জায়গা থেকে আমার সহকর্মীরা যে কাজটা আমার সাথে মিলে করতেছে, আমাকে সাপোর্ট করতেছে, তো পরিবার এবং সহকর্মীদের সাপোর্ট ছাড়া এই কাজ করা যাবে না। হ্যাঁ ভাই, আমি একটা সহজ কথা বলি, পেটে না দিলে পিঠে কিলানো যাবে না। যেটা হয়, আমরা 24 ঘন্টা কাজ করি, 6 মাস পরে 5 দিন ছুটি, এবং সবাই এখানে থাকা খাওয়া শুরু 8,000 থেকে 10,000 টাকা বেতন পায় আর কি। এই বৃদ্ধ বাবা মা রাস্তার পাশে পড়ে থাকা বাবা মা, এদের যে আমাদের মালিক যে উঠে আনছে, সে তাকে আমরা ধন্যবাদ দিই, কারণ তার আল্লাহ তাআলা অনেক দয়া করেছেন সেজন্য। এবং আমরা এখানে এসে তাদের সুবাদে কাজ করতে পারছি এবং তাদের সেবা করতে পারছি, সেই জন্য আল্লাহ তাআলাকে আমরা শুকরিয়া জানাই। একটা কাজে জবের জন্য চেষ্টা করছিলাম, তখন একটা মেসেজ পাইলাম, মেসেজ পেয়ে এখন এদের এখানে কাজ করতে এসে আমরাও চিন্তা করি যে আমরা, আমাদেরও বৃদ্ধ শ্বশুর শাশুড়ি ছিল, তাদেরও আমরা সেইভাবে সেবা করতে পারিনি, কিন্তু এদের সেবা করে আমরা সত্যিকারে আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করে নিচ্ছি, আমরা বিশ্বাস করি। হ্যাঁ, আমার যে বাবা মারা আছে, এরা মানসিকভাবে সবাই বিপর্যস্ত। হ্যাঁ, এবং নিজেদের শরীরটা বহন করতে পারে না, নিজেদের চাওয়া পাওয়া বুঝে না, এবং এমনকি তারা নিজেদের মানে কী খাচ্ছে তাও বুঝে না। তো সুযোগ সুবিধা আসলে চাইলেও অনেক কিছু দেওয়া সম্ভব না, এবং যেহেতু ঢাকা শহরে ভাড়া বাসা, এখানে মানে বিনোদনের কোনো শুধু তো টিভি আছে এই আর কি, আপনি নিজেরা আমরা আনন্দ করতে করি। এটা খুব বেশি যে ওনাদেরকে ভালো রাখছি এটা না, সহজ কথা আমার সহজ কথা হলো কি, আমরা মানুষের দানে চলি, 10-20 টাকা দানে চলি, আমাদের মাসিক খরচ প্রায় 28-30 লাখ টাকা, এই টাকাটা দানের মাধ্যমে সংগ্রহ করতে, আমাদের প্রতি বেলায় 650-675 জনের রান্না হয়, তো বিশাল অঙ্কের একটা খরচ, এখানে টিস্যু থেকে পানি সবই কেনা। তো সেই জায়গা থেকে ওনাদের চেষ্টা করে যাচ্ছে ভালো রাখার, আর ভবিষ্যৎ পরিকল্পনা আমরা নিজস্ব আবাসন করতেছি ঢাকার সাভারে, সাভারে আমাদের বাড়ির কাজ চলতেছে, 6 তলা হবে, ওইখানে পার ফ্লোর 5,000 স্কোয়ার ফিট, ওই বাড়িটা যদি কমপ্লিট হয়ে যায়, আমরা প্রায় প্রতি মানে আমরা প্রায় 500 বাবা মার আশ্রয় দিতে পারবো, আমাদের আশা প্রত্যাশা যেটা। আমরা করে কি, যখনই একটা মানুষ রাস্তা থেকে তুলে আনার পর, আপনাদের যেটা বললাম, আমাদের দিকে সোশ্যাল ওয়ার্ক পেজ আছে, আমরা ভিডিও অথবা লাইভ ভিডিও অথবা ভিডিও বানাই অথবা ছবি পোস্ট দিই, দেওয়ার পর পরে দেখা যায় 1-2 দিন বা 1 সপ্তাহের মধ্যে যদি কেউ নেওয়ার নিয়ে যায়, আর যে না নেয় সে তো এখানেই। সর্বশেষ এখানে যারা আছে মারা গেলে আমরাই দাপন কোপন করে দিই।